আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামীম আছি আপনাদের সঙ্গে। আজও ইন্ডাস্ট্রিয়াল টালিটিন নিয়ে কিছু কথা বলবো। সেটা হলো, অনেকেরই প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো বিষয়ে তুলে ধরবো আর কি। তো যাই হোক, সবাই যে প্রশ্নটা করে মাঝে মাঝে সেটা হলো, আপনাদের ঠিকানাটা কোথায়? ভাই, আমাদের ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ কদমতলি, আর প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্সেই এই ঠিকানা দেওয়া আছে, এবং আমরা কী কী মাল বিক্রি করি সেটাও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো মালের বিষয়ে বা যে কোনো বিষয়ে জানার জন্য। আপনাদের কি কোথাও ডিলারশিপ আছে বা কোথাও কোনো শাখা আছে? না ভাই, বাংলাদেশের কোথাও আমাদের কোথাও কোনো জায়গায় শাখা নেই। আপনি যদি মাল নিতে চান তাহলে সরাসরি এই নাম্বারগুলো যোগাযোগ করা, এই আমাদের এখান থেকেই নিতে হবে, বাংলাদেশের যেখানেই নেন। নেওয়ার দুইটা সুবিধা, একটা হলে আপনার মালের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনি ছোট পিকআপ দিয়ে নিতে পারেন, আর যদি মালের পরিমাণ কম হয় তাহলে আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারেন। অর্ডার দিলে কয়দিন লাগে ডেলিভারি হতে? ভাই, আগে অর্ডার দিলে 2 দিন 4 দিন 1 সপ্তাহ সময় লাগতো, এখন আর অত সময় লাগে না। এখন আজকে অর্ডার দিলে কালকে পাবেন, মানে একদিন সময় লাগে। আবার যদি খুব বেশি ইমার্জেন্সি হয় তাহলে দিনে দিনেও নিতে পারবেন, যদি মালের পরিমাণ কম হয়। এরপরে অনেকে জিজ্ঞাসা করে, ভাই এই মালের কালার কতদিন টিকে বা কালার কতদিন টিকবে? ভাই, কালারে কোনো গ্যারান্টি নেই, তবে আপনার একটা জিনিস বোঝার সুবিধার্থে বলতেছি। যেমন এখানে যে টালিটিনটা হচ্ছে, এটা দেখেন ওই পিছনে যেই ভাঁজ হওয়ার যে মেশিনে যে প্রেশার দিচ্ছে, এটা 100% প্রেশার দেওয়ার পরেও মালের মধ্যে কোনো স্কেচ পড়ে না, কোনো রকমের দাগ পড়ে না, এবং মালের যে রংটা উঠে না। তাহলে আপনি বুঝতে হবে যে 100% প্রেশার দেওয়ার পরে যে ভাঁজটা হয়, এখানে যদি আপনার রংটা না উঠে তাহলে আপনি টিনটা লাগায় দিলে ওইখানে কোনো ধরনের এরকম চাপাচাপি ঘষামাজা না হলে আশা করি রং উঠবে না, অনেক দিন রংটা টিকবে। তারপরে, টুয়া কি টালিটিনের মতো করে ভাঁজ দেওয়া হয়? না ভাই, টুয়া টালিটিনের মতো করে ভাঁজ দেওয়া হয় না। টুয়া ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনে যে টুয়াগুলো ব্যবহার করা হয়, বা অনেকে গ্রামের ভাষায় ডালা বলে, মুসকা বলে, যে যাই বলুক, এই টুয়াগুলো প্রোফাইলের মতো, যে প্রোফাইলের মধ্যে যেই টুয়া লাগানো হয় সেই টুয়াই আপনি ইন্ডাস্ট্রিয়াল এই টালিটিনের মধ্যে লাগাইতে হবে। এটার অন্য কোনো রকমের ভাঁজ হয় না। আপনি টুয়ার মধ্যে ভাঁজ করে নিতে চাইলে ওই যে বাংলা ডেউটিনের মধ্যে যেই ভাঁজটা হয় ওইটা নিতে পারেন, অথবা প্রোফাইল টিনের মধ্যে যেই ভাঁজের টুয়া লাগানো হয় ওইটা নিতে পারেন। এছাড়া অন্য কোনো রকমের টুয়া হয় না। টালিটিন প্রোফাইল টিনের মতো ভাঁজ হয় কি না? অনেকে প্রশ্ন করেন, ভাই সামনের মাথাটা আমার ওই যে প্রোফাইল টিনের মতো 6 ইঞ্চি বা 1 ফিট ভাঁজ করে দেওয়া যায়? ভাই, এগুলো হয় না। আপনি যেমন মেশিনে দেখতেছেন স্ট্রেট, এমন স্ট্রেটই হয়, এবং আপনার যেই সাইজ দরকার ওই সাইজ দেওয়া যাইব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হলো, অনেকে প্রশ্ন করে থাকেন, ভাই এই যে আমরা টালিটিন নেওয়ার পরে প্রোফাইল টিন ইউজ করলে দেখা গেছে যে এই এই কোনার মাথাটা কাটলে এটা অন্য কোনায় যে আবার ইউজ করা যায়, টালিটিনের ক্ষেত্রে এটা করা যাবে কি না? না ভাই, টালিটিনের ক্ষেত্রে আপনার যেখানে যেই সাইজ দরকার, ছোট হোক বড় হোক, সেখানে সেই সাইজটাই ব্যবহার করতে হবে। এটার কোনো মাথা, কোনো অংশ এই পাশে যদি আপনি কাটাছেঁড়া করেন, এটা অন্য কোথাও যায় আবার এটা ইউজ করতে পারবেন না, যেটা কাটা পড়ছে সেটা বাদ। এক্ষেত্রে যারা মাপ নেন বা যারা মাপ দিবেন, ওরা একটু ভাইবা চিন্তা মাপ নেবেন এবং হিসাব করে নেবেন যেন আপনার জিনিসটা শর্ট না পড়ে, কারণ অনেক দূর থেকে নেবেন, শর্ট পড়লে কিন্তু আপনারই সমস্যা। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।